সাধারণ মানুষের সঙ্গে জনসংযোগ বাড়াতে সিভিক অ্যাকশন প্রোগ্রাম অনুষ্ঠিত হল শনিবার একশো পনেরো নম্বর ব্যাটেলিয়ানের উদ্যোগে এই জনসংযোগ কর্মসূচির আয়োজন করা হয় এদিনের অনুষ্ঠানে স্কুলের ছাত্রছাত্রীদের নিয়ে বিভিন্ন খেলাধুলার আয়োজন করা হয় স্থানীয় বিদ্যালয়ের ছাত্ররা অংশগ্রহণ করেন উপস্থিত ছিলেন বর্ডার সিকিউরিটি ফোর্সের উচ্চ পদস্থ আধিকারিকেরা যে देश के नागरिक सीमाओं के साथ रहते हैं और सीमा पर हम लोग सुरक्षा करने में उनकी तत्पर रहते हैं उनके साथ और ज़्यादा जा, सामंजस्य हो और सौहार्द बढ़े